হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে মাকুর পর্ব বা পরিচ্ছেদ 10 শেয়ার করব। এর আগে কিন্তু 9 অবধি আমি শেয়ার করেছি, যারা সেটা এখনও দেখনি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি, আর সবাই কিন্তু পেন্সিল আর বই নিয়ে বসে পড়ো। যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দেবো সেগুলো কিন্তু বইতে মার্ক করে নিও। পশ্চিম দিকে সূর্য হেলে পড়েছে, গাছের ছায়া লম্বা হয়েছে, এমন সময় বনের মধ্যে দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়। ঘড়িওয়ালা খেপলো নাকি? ঘড়িওয়ালাটিয়ার হাত আর হোটেলওয়ালা অন্য হাত ধরে এমন এমনি ছুট দিল যে মাটি থেকে টিয়ার পা দুটো এক হাত শূন্যে ঝুলতে লাগলো। চ্যাংদোলা হয়ে টিয়া চলল, সোনাও পাই পাই পা চালাতে লাগলো। সে ঝুলতে ঝুলতে টিয়া হাসি হাসি মুখ করে বলতে লাগলো, কোনো ভয় নেই, আমি মাকুকে চাবি লাগিয়ে দেব। সে আমি মাকুর জন্য চাবি বানিয়েছি, পুটলিতে আছে। ঘড়িওয়ালা হাঁপাতে হাঁপাতে বলল, কি দিয়ে বানিয়েছো শুনি? কেন, জিনিস দিয়ে? দিদির পুটলিতেও জিনিস আছে। দিদি তাই দিয়ে কাদার কল বানাবে না দিদি? সোনা বললে, হ্যাঁ, তাহলে মাকু কাঁদবে। জাদুকর রোজ পরিতে রানীর সঙ্গে ওর বিয়ে দেবে বলেছে, তাই দেখে দেশের লোক ধন্য ধন্য করবে, জাদুকর বলেছে। ওহ, কি হলো, পায়ে কি ফুটলো? যে হোটেলওয়ালা থমকে দাঁড়িয়ে ঘড়িওয়ালাকে বলল, তোর কোনো আক্কেল নেই, অত যে ছুটছিস, ওরা কত ছোট ভুলে যাচ্ছিস কেন? সোনা বললে, না না না, আমরা বড় হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি, আমরা দৌড়াতে পারি, চলো তাড়াতাড়ি চলো, নইলে মাকু যদি সত্যি মরে যায়। টিয়া ঝুলতে ঝুলতে বলল, হ্যাঁ, আমরা খুব দৌড়াতে পারি, মাকু যদি মরে যায়। ঘড়িওয়ালা হাসলো, কলের পুতুল আবার মরে নাকি? মরলেও চাবি দিলেই আবার জিন্দা হবে। ও টিয়া, সত্যি করে চাবি দিতে পারবে তো? তাহলে এইটুকু অংশে আমরা তেমন কোনো প্রশ্ন পেলাম না। তবে হ্যাঁ, কে চাবি বানিয়ে দেওয়ার কথা বলেছে সেটা হচ্ছে টিয়া, সেটা তোমরা মনে রাখতে পারো। এরপরে রয়েছে টিয়া হঠাৎ হাত ছেড়ে নেমে পড়ে দৌড়াতে লাগলো, দেব দেব ঠিক দেব। ঘাস জমির যতই কাছে আসা যায় চাপা গোলমাল শোনা যায়। সে বাধ্য করার সে ট্যাম কুরকুর করে বাজনার অভ্যাস করছে, কিন্তু কারো মনে ফুর্তি নেই। কুকুরদের ছাউনির বাইরে তেলোহারির মতো মুখ করে সবাই দাঁড়িয়ে, বড় মেয়ে চোখে রুমাল দিয়ে গাছের গুড়ির উপরে সাদা জুতো মোজা পায়ে দিয়ে বসে আছে। সে চোখে মুখের রং লেগে রুমালে লাল কালো ছোপ ধরে। ছাউনির তলায় আলো কম, তাই বড় ডে লাইট বাতি জ্বালা হয়েছে। তারই নিচে ময়লা শতরঞ্চির উপর হাত পা এলিয়ে মাকু পড়ে আছে। তাহলে মাকু কোথায় পড়ে আছে সেটা কিন্তু মার্ক করে নাও। তার দিকে তাকানো যায় না, তাকে চেনা যায় না। এই কি সেই সুন্দর মাকু? একটু আগেও কত কথা বলেছে, ধূপ ধাপ করে জঙ্গলের মধ্যে কেমন হেঁটেছে, আর এখন ময়লা শতরঞ্চিতে হাত পা টান করে চক্ষু মুদে পড়ে আছে। চক্ষু মুদে বলতে এখানে চোখ বন্ধ করে পড়ে আছে বলা হচ্ছে। চেহারাটাই বদলে গেছে, কি শক্ত কাটকাট হাত পা। এরই মধ্যে মাকুর এ কি হলো, দেখলি কান্না পা? তার উপর নাকে মুখে চোখে রং দেবার লোকেরা তুলে বলিয়েছে, কি দিয়ে তাকে চেনা যাবে? যে নাকের কালো তিলটা জল জল করছে, আরো বড় দেখাচ্ছে। ঘড়িওয়ালা হাঁটু গেড়ে পাশে বসে পড়ল, ওই তিলের নিচে টেপা কল আছে, আগে চাবি দিয়ে তারপর কল টিপলে তবে মাকু ফিরবে, চলবে, ফিরবে, কথা কইবে, কাজ করবে। তাহলে এখান থেকে এটা দাগিয়ে নাও যে কোথায় টেপা কল আছে বা কোন কলটা টিপলে হচ্ছে মাকু আবার চলবে ফিরবে, সেটা কিন্তু তোমরা দাগিয়ে নাও। কই দিদি, টিয়া দিদি, তোমার চাবি দেবার যন্ত্রখানি এবার বের করো দেখিনি। আমার মাকুর দিকে তাকালে যে চোখে জল আসে, যে সোনার বুক ঢিপ ঢিপ করে। টিয়ার কাছে যদি চাবি না থাকে, চাবি দিয়ে কল টিপলেও যদি মাকু উঠে না বসে, চোখ না খোলে, পুটলি হাতে করে তরবরিয়ে টিয়া গিয়ে মাকুর মাথার কাছে উবু হয়ে বসলো। কই চাবির ছাদা কই? ঘড়িওয়ালা সং জাদুকর আরও দুজন সন্ডার লোক মিলে হেইয়ো হেইয়ো করে মাকুকে উপর করে দিল। মাকুর মাটির উপর ধরাম করে শব্দ হলো, কি ভারী রে বাবা, নতুন কোট শার্ট আটো করে পরা। যত্ন করে ঘড়িওয়ালা গলার বোতাম খুলে জামাগুলো ঢিলে করে ঘাটটাকে খালি করে দিল। তাহলে মাটির উপর ধরাম করে শব্দ হলো, কেন শব্দ হলো বা কিসের শব্দ এটা কিন্তু তোমরা দাগিয়ে নাও, কারণ যখন ওকে সবাই মিলে ধরে উল্টে দিয়েছিল তার শব্দ। ঘাড়ের নিচে দুই ডানির মাঝখানে ছোট গোল একটা গোলাপি কাঠি বের করে তার মাথাটাকে ছাদায় ঢুকিয়ে আস্তে আস্তে পাঙ্ক দিতে লাগলো।
ঘড়িওয়ালা মাথা লাগিয়ে ব্যস্ত হয়ে বলল, দাও দাও, আমাকে দাও, তুমি পারবে না। টিয়া কনুয়ের গুঁতো দিয়ে ঘড়িওয়ালাকে সরিয়ে চাবি ঘোরাতে লাগলো, বলল, আমি 200 অব্দি গুনতে পারি। ঘড়িওয়ালা খুব খুশি হয়ে গেল, এমন কলার কেউ করুক তো দেখি। চলে ফেরে, কথা বলে, সাইকেল চালায়, পেরেক ঠোকে, অথচ ছোট মেয়ের হাতেও মাখনের মতো চলে। টিয়া মুখ তুলে বলল, আমরা বড় হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি, আগের মতো কাঁদি না। হোটেলওয়ালা শুনে অবাক, এই বুঝি কম কাদা, তাহলে আগে না জানি কি ছিল। যখন চাবি আর ঘোরে না, টিয়া ঘড়িওয়ালার দিকে চাইলো, আঙুলের আগা দিয়ে চেপে চুপে দেখলো যে সত্যিই পুরো চাবি দেওয়া হয়েছে। সোনা হাত বাড়িয়ে টুক করে চাবিটাকে ছাদা থেকে বের করে নিয়ে ভালো করে দেখতে যাবে, এমন সময় টিয়া ছো মেরে সেটাকে নিয়ে আবার পুটলির মধ্যে গুজে রাখলো। এবার মাকুকে চিৎ করা হলো, চেহারা এখনও যেমনকে তেমন, দেখে চেনা যায় না, বেচারা মাকু। সোনা আস্তে আস্তে ওর কালো বুট পরা পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো, কি কেঠোপা, সোনার কান্না আসছিল। টিয়ার সবটাতেই সর্দারি, ঘড়িওয়ালা কিছু বলবার আগেই পুট করে নাকের টিপ কলটা টিপে দিল। তাহলে কে টিপ কলটা টিপে দিয়েছিল সেটাও কিন্তু মাক করে নাও। অমনি মাকুর মাথার মধ্যে থেকে বেড়ানছে বেড়ালরা খুশি হয়ে গলা থেকে যেরকম শব্দ বের করে সেই রকম খড়খড় শব্দ হতে লাগলো। চোখের পাতা কেঁপে উঠলো, হাত পা নড়লো, মাকু উঠে বসলো। টিয়া আহ্লাদে আটখানা আটখানা হয়ে ও মাকু বলে মাকুকে জড়িয়ে ধরলো। মাকু ওকে ছেড়ে ফেলে উঠে দাঁড়ালো। টিয়া মাটিতে পড়ে পড়লো, মাথা ঠুকে গেল, কাঁদবে বলে হাঁ করেছে, এমন সময় ঘড়িওয়ালা গম্ভীর গলায় ডাকলো, ছেলে? মাকু বলল, বাপ। নাম বলো। মাকু। 2 আর 2 কত হয়? 4। 4 থেকে 3 নিলে কত থাকে? 1। তাহলে একটু নাচো গাও মাকু। মাকু অমনি এক হাত কোমরে দিয়ে এক হাত আকাশে উড়িয়ে বিলিতি কায়দায় গেয়ে উঠল, ইয়াঙ্কি ডুডল ওয়েন্ট টু টাউন রাইডিং অন আ পোনি। এখন টিয়া আর কাঁদা হলো না, হাঁ করে দুজনে তাকিয়ে রইল। তাহলে এখান থেকে এই লাইনটা দাগিয়ে নাও যে মাকু কোন গানটা গিয়েছিল, সেই গানটা কিন্তু তোমরা দাগিয়ে নাও। ঘড়িওয়ালা বললে, খুব ভালো মাকু, এখন এই টুলে বসে বিশ্রাম করো, বেশি চাবি খরচ করার দরকার নেই, খেলা শুরু হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। দেখো মাকু জাদুকর, দেখো জাদুকর কেমন পরিতে রানীকে নামাবে। সে জাদুকরে গিয়ে এসে বলল, রোজ তোমার সঙ্গে মহা ঘটা করে রানীর বিয়ে দেবো, হাত তাড়িতে আকাশ ভেঙে পড়বে, বিয়ের জিনিসপত্র সব রেডি। এই বলে শূন্য থেকে একটা সানাই নামিয়ে এনে জাদুকর পোত হলো। মেমের চোখের জল শুকিয়ে মুখে হাসি ফুটেছে, গালে কপালে লাল কালো রং লেগেছে। সে সবাইকে ডেকে বলল, আর দেরি নয়, বেড়ার বাইরে লোকজন আসতে আরম্ভ করেছে, মাকু রেডি, আমি মুখটা মেরামত করলেই রেডি, তোমরাও সেজে গুজে নাও। লক্ষ্মী মেয়েরা এসো, তোমাদের নতুন জামা পরিয়ে মালা পরিয়ে পাউডার মাখিয়ে মাথার চুলে বউ বেঁধে রুমালে সেন্ট ঢেলে দিই, তোমরাও যে নাচবে গাইবে। তাহলে ওদেরকে কে রেডি করে দিয়েছিল? মেম রেডি করে দিয়েছিল, এবং কিভাবে সেটাও কিন্তু মাক করে নাও। সবার মুখেই হাসি ফুটলো, খালি সোনাটি আর মন খারাপ, চাবি ফুরিয়ে অবধি মাকু তাদের ভুলে গেছে। ওদের মুখ দেখে সঙ্গের বড় কষ্ট হলো, কানে কানে বলল, মেলা টিকিট বিক্রি হয়েছে, মালিক তোমাদের জন্য দুটো বড় প্যাপ্যা পুতুল কিনবে বলেছে, এখন চলো দেখিনি। কি সুন্দর করে মেম সাহেব ওদের সাজিয়ে দিল, সাদা করে মুখে পাউডার মেখে, মাথায় রেশমি ফিতে বেঁধে, গলায় মালা দিয়ে সেন্ট মাখানো রুমাল নিয়ে মাকুর কথা তখনকার মতো ভুলে গেছে। এদিকে ঘাস জমিতে লোক ধরে না, কাতারে কাতারে সবাই বসে গেছে, দেয়াল নেই, চেয়ার নেই, গ্যালারি নেই, টিকিট দেখবারও লোক নেই, যে আসছে সেই যেখানে পারছে বসে যাচ্ছে। তাদের কথাবার্তায় চারিদিক গম গম করছে, ঘাস জমির মাঝখানে পুরনো শিরিষ গাছ অনেক উঁচুতে ডালপালা মেলে প্রায় তাবুই বানিয়ে রেখেছে, তারই নিচে সার্কাস হবে। তাহলে কোথায় সার্কাস হবে সেটাও কিন্তু দাগিয়ে নাও, যে গুড়ির দুপাশে খানিকটা জায়গা চাটাই দিয়ে আড়াল করা, তার পিছনে সার্কাস পার্টির লোকেরা সেজে গুজে অপেক্ষা করছে। তাহলে সার্কাস পার্টির লোকেরা কোথায় সেজে গুজে অপেক্ষা করছে সেটাও আন্ডারলাইন করে নাও। এমন সময় রোল উঠলো, সবাই হচ্ছে সবই হলো, কিন্তু রিং মাস্টার কে হবে? সবাই যদি খেলায় নামে, খেলা দেখাবে টাকে, তাহলে লিকলিক বেথাতে মাঝখানে দাঁড়িয়ে কে চেঁচাবে? সং বলল, মালিক তুমি হও, রোজ আমাদের মস্ক করিয়েছো, তোমার মতো ওস্তাদ কোথায় পাবো বলো। এদিকে সময় হয়, কিন্তু হোটেলওয়ালা রাজি হতে চায় না। ঘড়িওয়ালা অনেক কাকুতি মিনতি করে শেষটা রেগে গিয়ে মালিককে দেখিয়ে মাকু বলল যে ওই ইঁদুর ধরো। মাকু অমনি এক লাফে মালিককে এমনি জাপটে ধরলো যে সে বেচারা প্রাণপণে চেঁচাতে লাগলো, হবো হবো, রিং মাস্টার হবো। আরে আমি কি তাই বলেছি নাকি, লজ্জাও করবে না নাকি? ওরে বেটা ছেড়ে দে, কেঁদে বাঁচি। সবাই ব্যস্ত হয়ে বলতে লাগলো, ওরে মাকু ছেড়ে দে রে। কিন্তু কে কার কথা শুনে? সেই সব দিক ঘড়িওয়ালা মাকুর সামনে দাঁড়িয়ে বলল, ছাগল ছাড়ো। যে মাকু অমনি হাত নাবিয়ে নিল। হোটেলওয়ালা নিজের হাত পা টিপে টুপে দেখে বলল, উফ, আর একটু হলে ইচিরে চ্যাপটা হতাম। যে তোর মাকু তো সাংঘাতিক লোক রে, তাহলে
আরেকটু হলে ছিঁড়ে চ্যাপ্টা হতাম, কথাটা কে এবং কেন বলেছে এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। অনেকে এই ফিক ফিক করে হাসতে লাগলো, ঘড়িওয়ালা বুক ফুলিয়ে বললো, হ্যাঁ ও আমার ছাড়া আর কারো কথা শোনে না, মাঝে মাঝে আমারও শোনে না। শুনে শোনা অবাক, মাকে যখন হোটেলে কাজ করতো তখন তো যে যা বলতো তাই শুনতো, নতুন চাবি দেবার পর হয়তো বদলে গেছে, চাবিটাই হয়তো খারাপ। টিয়া কোথায় পেলো কে জানে, মামনির দেরাজে মোটেই ওই রকম গোলাপি কাঠি ছিল না। যে তারপরে এই খেলা আরম্ভ হয়ে গেল, মাকে চাটাইয়ের আড়ালে টুলের ওপর ঘড়িওয়ালা বসিয়ে রেখেছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ও সব দেখতে পাচ্ছে। সোনাটিয়াও তার পিছনে দাঁড়ালো, সঙ্গের কাণ্ড দেখে ওরা হেসে বাঁচে না। এক গালে চুন আর এক গালে কালি মেখে গাধার টুপি মাথায় দিয়ে একটার পর একটা উল্টো দিকে দিয়ে ডিগবাজি খাচ্ছে আর কি সব বলছে, শুনে গায়ের লোকেরা বেজায় হাসছে। দড়াবাজির ছেলেরা যখন উপরের দোলনা থেকে লাফিয়ে নিচে নামছিল, সং তখন নিচ থেকে লাফিয়ে উপরের দোলনায় উঠতে চেষ্টা করছিল, গায়ের লোকদের হাততালিতে কান ঝালাপালা। চাটাইয়ের বেড়ার মাঝখানে ঢোকবার পর তাতে মস্ত নীল মখমলের ছেঁড়া পর্দা ঝুলছে, এক পাশে মাচা বেঁধে বাজনাদাররা বসেছে, গাছের ডাল থেকে একটা প্রকাণ্ড বড় ডেলাইট বাতি ঝুলছে, তাছাড়া ছোট ছোট দুটো আছে। দড়ির বাজি শেষ হলো, এবার সোনাটিয়ার পালা। সবাই মিলে নীল পর্দার তলা দিয়ে ঠেলে ঠুলে ওদের দর্শকের সামনে বের করে দিল। সং অমনি সেলাম ঠুকে এক পাশে গিয়ে হাত জোর করে দাঁড়ালো, সবাই হাসতে লাগলো। এত দর্শক দেখে ভয়ের চোটে সোনার হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠকয়লা। ঠিক আর এতটুকু ভয় নেই, সোনার হাত ধরে টেনে মাঝখানের বড় আলোর নিচে দাঁড়িয়ে একটা নমস্কার করেই হাত মেলে গান জুড়ে দিল, ফুলকলি আসে হলি গুন 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 চলে। তাহলে সোনাটিয়া যে মঞ্চে উঠে কোন গানটা ছিল সেটা কিন্তু মনে রাখতে হবে। অমনি সোনার ভয় দূর হয়ে গেল, আলোর নিচে দুই বোন নাচতে গাইতে লাগলো, আর গাছের ওপর থেকে দড়াবাজির ছেলেরা লুকিয়ে বসে ছোট ছোট সাদা ফুলের বৃষ্টি করতে লাগলো। গায়ের লোকেদের মুখে আর হাসি ধরে না। তাহলে কারা সাদা ফুলের বৃষ্টি করতে লাগলো, কেন করতে লাগলো, সেটাও কিন্তু মাক করে নাও। গান শেষ হলে সং পরপর পাঁচটা ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে সত্যি সত্যি বড় দোলনায় উঠে পড়ে, দুটো বড় বড় করতাল নিয়ে হাততালি দিতে লাগলো। দর্শকরাও তাই দেখে দ্বিগুণ জোরে হাততালি দিল। সোনাটিয়া লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে রইল। হোটেলওয়ালা আজ জিরিং মাস্টার হয়েছে, সে দুজনার পিঠে দুই হাত রেখে তাদের কত প্রশংসা করলো। তারপর আরও দু একটা খেলার পর ঘড়িওয়ালা মাকুকে নিয়ে আলোর নিচে দাঁড়ালো। সোনাটিয়া অবাক হয়ে দেখলো মাকুর হাঁটা পর্যন্ত বদলে গেছে। মালিক তখন সেই পুরনো গোলাপি হ্যান্ডবিলটা বের করে পড়তে লাগলো, আর দর্শকরা অমনি অবাক হয়ে গেল যে কারোর মুখে টু শব্দ নেই। এদিকে সঙ্গের দলের ছেলেরা গাছতলায় টপাটপ কত জিনিস যে এনে ফেললো তার ঠিক নেই। ঘড়িওয়ালা মাকুকে যা বলে সেও তাই করতে লাগলো, যে সেও এক দেখবার জিনিস। নাচলো গাইলো কাঠের বাক্সে পেরেক ঠুকলো, মোড় হলে সাইকেল চালালো, ভাঙা টাইপরাইটার দিয়ে ইংরাজিতে চিঠি লিখলো, ঘড়িওয়ালাও সঙ্গে কুস্তি করলো। তাহলে দেখো এখান থেকে কিন্তু এটা দাগিয়ে নিতে পারো যে মঞ্চে উঠে সংকে কী করেছিল। দেখে দেখে সবার থুতনি ঝুলে পড়লো, অথচ চাকরসিতে যখন মাকু লুকিয়েছিল এর চেয়েও কত বেশি কাজ করেছে। কলের পুতুল বলে চেনা যায়নি, তবু কেউ হাততালি দেয়নি। এখন মানুষের মতো কাজ করে বটে, কিন্তু খটখট করে চলে, ক্যান ক্যান করে কথা বলে, এদিক ওদিক তাকিয়ে মজার মুখ করে না। শেষটা মাকুর খেলা শেষ করে তাকে নিয়ে ঘড়িওয়ালা যেই চলে যাচ্ছে সবাই মিলে বেজায় যাচাতে লাগলো, মাকু 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 আরো খেলা দেখবো। ঠিক সেই সময় দলবল নিয়ে জাদুঘর ঢুকে পড়ে, চোখে চোঙা লাগিয়ে চিৎকার করে বলল, মাকুর খেলা এখনো শেষ হয়নি, একটু ধৈর্য ধরে চুপ করে বসুন, নইলে কল বিগড়ে যাবে। অমনি সবাই চুপ। সোনাটিয়া ততক্ষণ তাদের পালা শেষ করে দর্শকদের সকলের সামনে ঘাসের ওপরে পা মেলে বসে খেলা দেখছিল। সোনা ফিসফিস করে বলল, মাকুরকে দেখে জাদুঘরের বোধহয় হিংসে হচ্ছে। টিয়া জানতে চাইল, হিংসে কি দিদি? সোনা রেগে গিয়ে বলল, তাও জানিস না বোকা? টিয়া বলল, মোটেই বোকা না, সব জানি। পিসির খোকাকে হিংসে আম্মা বলেছে। অনেকক্ষণ খেলা চলেছে, রাত হয়ে এসেছে, চারিদিক অন্ধকার কিন্তু ঘাস জমিতে আলোয় আলোময়। দূরের ছাউনিতে জানোয়াররা অনেক সুস্থ হয়ে উঠেছে সারাদিনের পর, আবার খেয়েছে, কুকুররা ডাকছে, মাঝে মাঝে ঘোড়াদের পা ঠোকার শব্দ শোনা যাচ্ছে। এমনকি জাদুঘরের সাঁকড়েদের এরই মধ্যে কখন গিয়ে ডবল ঘোড়া সাজিয়ে এনেছে জাদুঘর, তাদের পিঠে মগডাল থেকে পরিদের রানীকে নামালো। তার রূপ দেখে গায়ের লোকের চোখ ঠিকরে বেরিয়ে এলো, তারা বারবার নমস্কার করতে লাগলো, ছোট ছোট ছেলে মেয়েদের বলতে লাগলো, ওরে গড় কর আকাশ থেকে পড়ি এসেছে, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। তাদের দেখা দেখি সোনাটিয়াও একবার
ঠুক করে মাটিতে যে মাথা টুকের গড় করে নিল। ওদের কপালে একটা টিপ করে ধুলো লেগে রইল, কেউ লক্ষ্যই করলো না। সবাই মাকুর গোনাপানা দেখতে ব্যস্ত। পরিদের রানী নাপতেই মাকু গিয়ে অধিকারীর কাছে হাজির। ঘড়িওয়ালা তার কাছে গিয়ে কি যেন বলল, অমনি মাকু বাজনার সঙ্গে তাল রেখে নাচতে শুরু করে দিল। লোকেদের আনন্দ দেখে কে তাদের বাহবাতে কানে তালা লেগে যাবার জোগাড়। গাছের ডালপালার ভেতর থেকে ছেলেরা রাশি রাশি লাল হলুদ ফুল ফেলতে লাগলো। পরিদের রানীর খেলা শেষ হলো। তাকে পিঠে নিয়ে দুই ঘোড়া বড় আলোর নিচে এসে হাঁটু গেড়ে বসলো। পরিদের রানীকে অধিকারী হাত ধরে নামালো। মাকুরও নাচ থেমেছে। ঘড়িওয়ালা তাকে রানীর সামনে দাঁড় করালো। সং বেতের ঝুড়িতে দুগাছি মোটা গোড়ে যে মালা, গোড়ে মালা আর বরের মাথার টুপুর এনে দাঁড়ালো। জোরে জোরে বাজনা বাজতে লাগলো, থোপা থোপা ফুল পড়তে লাগলো। এইরকম মহাধুমধামের সঙ্গে মাকু আর পরিদের রানীর বিয়ে হয়ে গেল। তাহলে মাকু আর রানীর, পরিদের রানীর কিভাবে বিয়ে হয়েছিল সেটাও কিন্তু তোমরা মাক করে রাখো। আনন্দের চোটে দর্শকদের চোখ দিয়ে জল পড়তে লাগলো। সোনাটিয়াও নতুন জামার কোন দিয়ে ঘন ঘন চোখ মুছতে লাগলো। তেমনি আবার হেসে এসে গলা বেয়ন গালে ব্যথা ধরে গেল। খেলা শেষ হয়ে গেল, তবুও লোকেরা বাড়ি যেতে চায় না। ঘড়িওয়ালা বড় আলোর নিচে দাঁড়িয়ে মুখে চোঙা লাগিয়ে সবাইকে বলল, আজ আমাদের প্রিয় অধিকারীর জন্মদিন উপলক্ষে খেলা এইখানে শেষ হলো, আপনারা সকলে সাধু সাধু বলুন। তখন সে কি আকাশ ফাটানো সাধুবাদ চারিদিকে জঙ্গল থেকে গম গম করে প্রতিধ্বনি উঠতে লাগলো। মালিককে ঠেলতে ঠেলতে সং বড় আলোর নিচে নিয়ে এলো। লজ্জায় তার গাল পাকা আমের মতো লাল হয়ে উঠেছে। তাহলে কার গাল পাকা আমের মতো লাল হয়ে উঠেছে সেটাও দাগিয়ে নাও। দাড়ি গোফ এক বিকট ঝুলে পড়েছে, সিন্ধু ঘটকের মতো দেখাচ্ছে। তাকে দেখেই যে যা পারে চুড়ে দিতে লাগলো। ফুল ফল লাঠি ছাতা মাথায় দেবার টোকা বাতাসার ঠোঙা রুমাল গামছা পয়সা সিকি নাচে মালিকের গাল বেয়ে চোখের জল পড়তে লাগলো। একটা কথাও বলতে পারলো না। তাহলে সবাই কী কী উপহার দিয়েছিল সেটাও কিন্তু দাগিয়ে রাখো। শেষ পর্যন্ত বুদ্ধি করে দড়ি টেনে দিয়ে জাদুকর বড় আলো নিভিয়ে দিল। অগত্যা লোকেরা বাড়ির পথ ধরল। তখন যে যেখানে ছিল ক্লান্ত হয়ে ধপাধপ বসে পড়লো। ঘড়িওয়ালা মাকুকে টেনে বসালো। টিম টিম করে দুধারে দুটো ল্যাম্প জ্বলছে। ছায়ার মতো সবাই পা ছড়িয়ে বসে, কারোর মুখে কথা নেই। চারিদিকে পয়সা করে জিনিসপত্র ছড়ানো। আপ ছায়াতে সঙ্গের দল জিনিসপত্র পয়সা কুড়িয়ে মালিকের পাশে জমা করতে লাগলো। এসব সেই পারে, আজ তার জন্মদিন। তাহলে এখানেই কিন্তু আমরা পর্ব বা পরিচ্ছেদ 10টা শেষ করলাম। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।